হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম, আসল নাম আব্দুল গাফফার। এছাড়াও তার নাম ছিল শাকির। আল্লাহর ভয়ে অত্যাধিক কান্নার কারণে নূহ হলো তার উপাধি। আল্লাহর নবীদের একজন ছিলেন তিনি। অন্য নবীদের মতোই আল্লাহর পায়গাম নিয়ে পাগল পাড়া হয়ে ছুটতেন, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে প্রচার করতেন আল্লাহর বাণী। হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো আর বিরত থাকো গায়রুল্লাহর দাসত্ব থেকে। এভাবে চলতে থাকলো বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। সত্য অনুসন্ধানী ও সত্য অনুরাগী লোকের সংখ্যা খুবই কম। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর দাওয়াত কবুল করল মাত্র 40 কিংবা 80 জন লোক। সত্যি বলতে কি জানো, দুঃখের বিষয় হলো নিজের ছেলে কিনাই দাওয়াত গ্রহণ করেননি। হতাশ হলেন আল্লাহর নবী হযরত নূহ আসাল্লাম। জাতির দুরবস্থার কথা জানালেন নবী তার মহান প্রভু আল্লাহর কাছে। অনুরোধ করলেন নাফরমান জাতিকে ধ্বংস করার। আল্লাহ রাজি হলেন আল্লাহর নবী প্রার্থনায়। নূহের জাতির লোকের উপর সিদ্ধান্ত হলো আসমানি আজাব প্লাবনের। প্রশ্নের সৃষ্টি হলো, ইমানদার মুসলমানরা বাঁচবে কিভাবে? আল্লাহ বাঁচাবেন তার বান্দাদের। সিদ্ধান্ত হলো তারা উঠবে একটি নৌকাতে। যারা নৌকাতে উঠবে তারাই বেঁচে যাবে প্রাণে, রক্ষা পাবে প্লাবন থেকে। নৌকা নিয়েও হলো অনেক হাসি তামাশা। নৌকা বানাতে দেখে সত্য বিরোধী হোমরা চোমরারা বলল, দেখো নৌকা হযরত নূহ আসাল্লাম ও তার সঙ্গীরা থাকবে আর আমরা সবাই ডুবে মরব, বাকিরা সব প্লাবনে ভেসে যাবে, থাকবে না কোনো নিদর্শন, ধ্বংস হয়ে যাবে সবকিছু। নৌকা বানানো শেষ হলো। নৌকাটি ছিল 3 তলা বিশিষ্ট, লম্বা ছিল 1200 হাত আর চওড়া ছিল 540 হাত। বিশাল নৌকার যাত্রী হয়েছিল 1 জোড়া করে গরু, মহিষ, হাতি সহ সব প্রাণী ও ইমানদার সকল মানুষ। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী প্লাবন শুরু হল। বিশ্বাসীরা সবাই উঠল হযরত নূহ আসাল্লামের নৌকায়, অবিশ্বাসীরা রয়ে গেল আল্লাহর আজাবের অপেক্ষায়। বিশ্বাসীদের নিয়ে এগিয়ে চলল নৌকা পর্বতসম তরঙ্গমালার মাঝে, ঢেউয়ের তালে তালে হেলে দুলে লক্ষ্য পানে। বিপজ্জনক এই মুহূর্তে হযরত নূহ আসাল্লাম এর পুত্রের টানে পিতৃত্ব জেগে উঠল প্রবল বেগে। নাফরমান পুত্রের অবশ্যম্ভাব্যী পরিণতি, কাফিরদের সাথে সলিল সমাধি চোখের সামনে দেখতে পেয়ে হয়ে পড়লেন ব্যাকুল বিচলিত। ক্লান্ত হয়ে পড়লেন তিনি মানসিক দুর্বলতায়। হযরত নূহ আসাল্লামের ভিতরের মানুষটি জেগে উঠল, নফস প্রাধান্য পেল নবীর উপর। পিতৃস্নেহে আরো কাতর কণ্ঠে অনুনয় বিনয় করে পুত্রকে ডাকলেন তিনি, হে পুত্র উঠে এসো আমার সাথে, আর থেকো না কাফিরদের সাথে, তোমার জীবন সূর্য ডুবে যাবে, চুরমার হয়ে যাবে তোমার সব গর্ব অহংকার। পিতার শত অনুনয় বিনয় বেকুব বেয়াদব ও বেয়াড়া পুত্র কোনো কর্ণপাতই করল না। সে যৌবন ও শক্তি সামর্থ্যের অহংবোধে ফুলে ফেঁপে উঠল। শুধু তাই না, অত্যন্ত দাম্ভিকতার সাথে বলে উঠল, আমার কিছুই হবে না, অচিরেই আমি কোনো পাহাড়ে আশ্রয় নিব যা আমাকে পানি হতে রক্ষা করবে। পুত্রের দাম্ভিকতা ও কুফুরী আচরণের পরও পিতৃস্নেহে ব্যাকুল হয়ে পড়লেন হযরত নূহ আসাল্লাম। সর্বশেষ আহ্বান জানালেন তিনি, আজ আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই যাকে মহান আল্লাহ দয়ার আদার দয়া করে রক্ষা করবেন। পর যা হওয়ার তাই হল। কথাবার্তা বলার মধ্যে হঠাৎ এসে গেল সজোরে একটা তরঙ্গমালা, উভয়ের মাঝে আড়াল হয়ে পড়ল। পুত্রের প্রতি পিতার ভালোবাসার মধ্যে তৈরি হলো দেয়াল, চূর্ণ বিচূর্ণ করে দিল পিতা পুত্রের ভালোবাসার প্রাচীর, তছনছ হয়ে পড়ল ভালোবাসার সুরম্য অট্টালিকা, ভাসিয়ে নিয়ে গেল দুজনকে। প্রিয় পুত্র নিমজ্জিত হয়ে গেল সেখানে, সলিল সমাধি ঘটল তার। শুধু কি তার ছেলে, অবিশ্বাসী সব মানুষের হাবুডুবু আর পানি খেতে খেতে, পানিতে ভেসে ভেসে, শরীর অবশ হয়ে, বিরামহীন ঠান্ডা অনাহার আর সাঁতারের কষ্ট ভোগ করতে করতে সবাই মারা গেল। সবাই মারা গেল অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে। আপনার মূল্যবান সময়টুকু ব্যয় করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনার নিকট সত্যি ভালো লাগে থাকে,
অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।